অবশ্যই আনফরচুনেট আসলে বৃষ্টির উপর কারো কোনো হাত নাই, সো খেলতে পারলে অবশ্যই খুব ভালো হইতো, লাল বলে একটা প্র্যাকটিসও হইতো, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু আনলাকি বলবো। আপনি কি মানসিকভাবে মানে একটা প্রস্তুতি নিচ্ছেন নিতে কারণ সাকিব আল হাসান যেহেতু প্রথম টেস্ট থেকে চলে যাচ্ছেন, আপনি সম্ভবত একাদশে থাকছেন এটা একটা জায়গা। যখন জানতে পারছি যে আমি স্কোয়াডে আছি ওই সময় থেকে একটু টুকটাক শুনতেছিলাম যে হয়তো খেলার একটা সম্ভাবনা আছে, তো ওই সময় থেকে একটা পরিকল্পনা তো নিজের মধ্যে অবশ্যই কাজ করতেছিল যে কীভাবে খেলবো বা আমার কী কী রোল আসতে পারে বা আমি কীভাবে টিমকে কন্ট্রিবিউট করবো, সো অবশ্যই এটা একটা প্ল্যান অবশ্যই আছে। সুগত রেড বলটারই আপনার লং রানে আসলে প্ল্যানটা কী ছিল, আপনি যখন মানে ডোমেস্টিক খেলেন বা বিভিন্ন জায়গায় আপনি যখন খেলতে থাকেন ওই সময়টাতে আপনার রেড বল নিয়ে প্ল্যানটা কী কাজ করে? আমি স্টার্টিং থেকে যদি শুরু করি অবশ্যই আমার যখন শুরু করছি আমি টেস্ট ক্রিকেট ওই সময় থেকে ভালো, এখন পর্যন্ত আমি টেস্ট ক্রিকেট যেখানেই খেলছি ভালো খেলার চেষ্টা করছি, তো অবশ্যই আনফরচুনেট হয়তো টিম কম্বিনেশনের কারণে হয়তো আমি আমার জায়গা হয় নাই বা কিছু, এখন আবার অপরচুনিটি আসছে আমি চেষ্টা করবো এটা যেন ধরে রাখতে পারি। আপনার এবার মানে শুধু ব্যাটিং না বলিং দিয়েও নিশ্চয়ই দলের মধ্যে কন্ট্রিবিউশন চাইবেন? ডেফিনেটলি, আসলে টিম ম্যানেজমেন্ট এইভাবেই হয়তো চিন্তা করতেছেন এবং আমার যদি এই দায়িত্বটা আসে অবশ্যই আমি সেটা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তিন বছর পর টেস্টে খেলতে নামেন যদি না সব কিছু হয়, তিন বছরে আরও অনেক দূর খেলার কথা ছিল কিন্তু মানে সেইটা আফসোসটা হয় কি না? না, এটা তো মাঝে মাঝে আফসোস তো অবশ্যই হয়, বাট যেটা আমার হাতে নাই সেটা তো আমি কন্ট্রোল করতে পারবো না, সো এটা অবশ্যই আফসোস অবশ্যই থাকবে, বাট এখন যেহেতু একটা নতুন অপরচুনিটি আসছে আমি অবশ্যই চাইবো যেন এটা আমি খুব ভালোভাবে নিতে পারি। স্পিনটাই আসলে শক্তি ঘরের মাঠে, সেখানে আসলে মিরাজ আগেই ছিটকে গেছে, সাকিব আল হাসান এখন নেই সেই জায়গাটাতে, তাইজুলকে বড় রোল প্লে করতে হবে, নাইন খেলুক আপনি আছেন অকেশনাল স্পিনার, বাট আসলে কি একটু টাফ হয়ে যাচ্ছে কিনা আমাদের ওভারঅল ব্যাটিংয়ে একটু কলাপস আছে সাউথ আফ্রিকাতে, কনফিডেন্স কম আছে, বোলিংটাও স্পিডটাও একটু দুর্বল হয়ে গেছে? এটা আপনি কখনো এইভাবে বলতে পারবেন না যে আপনি সবসময় আপনার বেস্ট টিমটাই আপনি পাবেন, তো আসলে যেভাবে আছে সেটাই আপনাকে অ্যাডজাস্ট করে আপনাকে ক্রিকেটটা খেলতে হবে, সো আসলে যেটা সাকিব ভাইয়ের ছুটে এটা আনফরচুনেট, আসলে এটা কারো হাতেই নাই, সো এখন যেভাবে আছে টিমটা আমরা এটাই এটার মধ্যে চেষ্টা করবো যেন আমাদের সর্বোচ্চটা আমরা খেলতে পারি মাঠে। অপোনেন্ট হিসেবে শ্রীলঙ্কার টিমটা কি এখন দেখেন ওরা মানে আমাদের খুবই পরিচিত একটা প্রতিপক্ষ, এর আগেও আমরা অনেকবার ওদের সাথে খেলেছি এবং ওদের সাথে আমাদের জেতা হারা সব কিছুই একটা স্মৃতি আমাদের মধ্যে আছে, সো অবশ্যই আমরা চেষ্টা করবো যেন আমাদের 100% আমরা দিতে পারি এবং অবশ্যই আমাদের জেতার দিকেই লক্ষ্য থাকবে। একটু দেখছিলাম যে গল্প করছিলেন ওদের ড্রেসিং রুমে, যে একটু মজা হচ্ছিল, বন্ধুত্ব তো অনেক আগে থেকেই, কীরকম কথা হচ্ছিল ওদের নিজের দেশ নিয়েও কি কোনো কথা বা চিন্তিত দেখছিলেন? না, এই ব্যাপারে আসলে কোনো কথা হয় না, আমরা খেলা নিয়ে কথা বলতেছিলাম আসলে, যেহেতু বৃষ্টি নিয়ে কথা হচ্ছিলো যে বৃষ্টির কারণে হয়তো প্র্যাকটিস ম্যাচের যে কথাটা ছিল সেটা আসলে আমরা ফুলফিল করতে পারি নাই, বাট এখন আমাদের সব কিছু এখন চিটাগাংয়ে যে আমরা দুদিন প্র্যাকটিস করতে পারবো এবং তারপরে আমাদের ম্যাচ খেলতে হবে, সো আমরা এখন মেন্টালি ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে লাল বলে মোসাদ্দেকের পারফরমেন্স বা স্ট্যাট কিন্তু অনেক ভালো, সেই জায়গাতে আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি শততম যে টেস্ট ম্যাচটা আমরা জিতেছিলাম পিসার ওভালে কলম্বো, সেখানে আপনার 80 odd একটা ইনিংস ছিল বা 80 কাছাকাছি দারুণ ইনিংস ছিল, বাট টেস্ট ক্রিকেটে এখনও আসলে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে যাওয়া যায়নি, আপনার তো সেই ক্যালিবার আছে, এবার নিশ্চয়ই একটা সুযোগ আপনি আশা করছেন? না, ডেফিনেটলি অবশ্যই, সেটা তো মানে আমি যে কয়টা ম্যাচ খেলতে পারছি সেটা আমি মনে করি যে হয়তো আমি যেভাবে শুরু করেছিলাম হয়তো ওই জায়গা থেকে হয়তো অপরচুনিটি আমার জন্য ওইভাবে আসে নাই, বাট অবশ্যই যদি অপরচুনিটি আসে আমি আমার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.